রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানে দারে দারে। বাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানে দারে দারে। ইন্নাল হামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله واصحابه اجمعين। বরকতময় রমাদান অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানের শুরুতেই আসুন আমরা একটি সুন্দর ইসলামী সঙ্গীত শুনে নিই। হে মালিক আমাকে তোমার করে না, হে মালিক আমাকে তোমার করে না, তোমার প্রিয়দের মতো করে আমাকেও প্রিয় করে না, আমাকেও প্রিয় করে না। হে মালিক আমাকে তোমার করে না, ভুল করে হয়েছি বিপথগামী, ফেরাবার কেউ নেই শুধু তুমি, শুধু তুমি। ভুল করে হয়েছি বিপথগামী, ফেরাবার কেউ নেই শুধু তুমি, শুধু তুমি। আমার আধার কালো তোমার আলোতে ঢেকে দাও, তোমার আলোতে ঢেকে দাও। হে মালিক আমাকে তোমার করে না, তোমার প্রিয়দের মতো করে আমাকেও প্রিয় করে না, আমাকেও প্রিয় করে না। হে মালিক আমাকে তোমার করে না, জীবনে যত গান গাইব আমি, সকল ভাষা গানে থেকো তুমি, থেকো তুমি। জীবনে যত গান গাইব আমি, সকল ভাষা গানে থেকো তুমি, থেকো তুমি। তোমার সুরে যত অলঙ্কার আমার কণ্ঠে নাচাও, আমার কণ্ঠে নাচাও। হে মালিক আমাকে তোমার করে না, তোমার প্রিয়দের মতো করে আমাকেও প্রিয় করে না, আমাকেও প্রিয় করে না। হে মালিক আমাকে তোমার করে না, হে মালিক আমাকে তোমার করে না। একটি সুন্দর ইসলামী সঙ্গীত আমরা শুনে নিলাম। রব্বুল আলমের দরবারে শুক্রিয়া আদায় করছি যে মহান মনিব আমাদেরকে আজ এই পর্যন্ত হায়াতকে দীর্ঘ করে দিয়েছেন। রমজানের এই প্রেক্ষাপটে
আমরা একটি হাদিস নিয়ে আজকে আলোচনা করব, যে হাদিসে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাস সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। হাদিসটি বাইহাকি শরীফের শোয়াবুল ইমানে বর্ণিত হয়েছে। বিসমিল্লাহ রহমান রহিম। عن سلمان فارسي رضي الله تعالى عنه قال خطبنا رسول الله صلى الله عليه وسلم في آخر يوم من شعبان حضرت سلمان فارسي رضي الله تعالى عنه থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের শেষ দিকে শেষ রজনীতে তিনি আমাদের উপর একটি নাতি দীর্ঘ বক্তব্য রাখেন, একটি খুতবা প্রদান করেন। ফাকালা, তিনি বললেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, কদ আযাল্লাকুম শাহরুন আযীম, নিশ্চয়ই তোমাদের সামনে তোমাদের উপরে একটি গুরুত্বপূর্ণ মাস ছায়া বিস্তার করেছে। শাহরুন মুবারাকুন, যে মাসটি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বরকতময় মাস। ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, যে মাসটার মধ্যে এমন একটি রাত রয়েছে যে রাতটি হচ্ছে হাজার রাতের হাজার মাসের চেয়ে উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বলেছেন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, আসলে এটা রাসূলের কথা নয়, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, নিশ্চয়ই আমরা কোরআনকে নাযিল করেছি কদরের রজনীতে। আপনি কি জানেন সেই কদরের রজনী কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হচ্ছে এমন একটি রাত যে রাতটা হচ্ছে হাজার মাসের চেয়ে উত্তম। প্রশ্ন হতে পারে সেই একটি রাত হাজার মাসের চেয়ে উত্তম কেন? কারণ হচ্ছে আল্লাহ নিজেই বয়ান করছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয়ই আমি কোরআনকে নাযিল করেছি কদরের রজনীতে। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র ঘোষণা করেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয়ই আমরা কোরআনকে নাযিল করেছি একটি বরকতময় রজনীতে। সেহেতু রাসূলুল্লাহ এখানে ডিক্লার করেছেন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, তাহলে এই মাসের মধ্যে এমন একটি রাত রয়েছে যে রাতটা হচ্ছে হাজার মাসের চেয়ে উত্তম। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ নবী বলেছেন জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে তোমাদের উপরে সওমকে ফরজ করে দিয়েছেন। ওয়াকিয়ামা লাইলাতিহি তাতাওয়ান, এবং এই মাসে রজনীতে রাতের বেলায় তোমাদের সাধ্য অনুযায়ী ইবাদত করাকে তিনি তোমাদের উপরে নফল করে দিয়েছেন। মান তাকাররাবা ফিহি বিখসলাতিন মিনাল খায়র, যে ব্যক্তি এই মাসে একটি ভালো কাজ করবে, একটি কল্যাণকর কাজ করবে, কানা কামান আদ্দা ফারিদাতান ফিমা সাওয়াহু, সে যেন অপর মাসে অন্য মাসে একটি ফরজ ইবাদত করলো। অমান আদ্দা ফারিদা, আর যে ব্যক্তি একটি ফরজ ইবাদত করবে, কানা কামান আদ্দা সাবঈনা ফারিদাতান ফিমা সাওয়াহু, সেজন অপর কোনো মাসে একটি ফরজ ইবাদত করলো। সুবহানাল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটাকে এত বরকতময় করে দিয়েছেন, এই মাসে একটি নফল ইবাদত করলে রাব্বুল আলামিন অপর একটি মাসে ফরজ ইবাদতের সমান সওয়াব দান করবেন, আর এই মাসে একটি নফলে ফরজ ইবাদত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপর মাসের 70টি ফরজ ইবাদতের সমান সওয়াব দান করবেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব এখানে ঘোষণা করেছেন ওয়া হুয়া শাহরুস সবর, এই মাসটা হচ্ছে সবরের মাস, ধৈর্যের মাস। ওয়াস-সবরু ওয়াহুল জান্নাহ, আর সবর জান্নাতের পথই দেখায়। ওয়া শাহরু মুআসাত, এবং এই মাসটা হচ্ছে ভ্রাতৃত্বের মাস, একে অপরকে সাহায্য সহযোগিতার মাস। ওয়াশাহরুন ইউজাদু ফিহি রিজকুল মুমিন, এটি এমন একটি মাস যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য রিজিককে বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। এরপর রাসূল বলেছেন মান ফাত্তারা ফিহি সাঈমান কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি ওয়া ইতফা রাকাবাতিহি মিনান নার, যে ব্যক্তি এই মাহে রমাদানে একজন রোজাদারকে ইফতার করাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলো মাফ করে দেবেন এবং তাকে এবং তার গর্দানকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দিবেন। ওয়াকান লাহু মিসলু আজরিহি, এবং আল্লাহ রাব্বুল আলামিন ওই রোজাদার যিনি রোজাদার ইফতার করালেন তাকে ওই রোজাদারের সমান সওয়াব দান করবেন। মিন গায়রি আইয়ান তাকসা মিন আজরিহি শাইয়ুন, অথচ এই রোজাদারের সওয়াব থেকে
সামান্য সব তাকে কমানো হবে না। এরপরে আল্লাহ রসুল বললেন, সাহাবায়ে কেরাম তখন বললেন, কুল্লা, তার আমরা বললাম ইয়া রসুল আল্লাহ, হে আল্লাহর রসুল, লাইসা কুল্লুনা নাজিদু মা নুফাত্তিরু বিহি সোয়াম, আমাদের তো এমন কোনো অ্যাবিলিটি নেই, এমন সম্বল নেই যে সম্বল দিয়ে আমরা যোদ্ধাদের রোজাদারকে গ্রেপ্তার করাবো, তাদের গ্রেপ্তার করিয়ে আমাদের জীবনের গুণাগুলো মাফ করাবো, আমরা জাহান্নাম থেকে বেঁচে যাব, আমাদের সেই অ্যাবিলিটি নেই, আমরা তো গরিব মানুষ, আমাদের কী হবে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল তখন ডিক্লার করলেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতিল্লাহু হাযাস সওয়াব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সওয়াব দান করবেন, সমান সওয়াব দান করবেন, মান ফাত্তারা সাঈমান আলা মাযকাতি লাবানিন, যে ব্যক্তি একজন রোজাদারকে এক কাতরা এক গ্লাস দুধ পান করিয়ে ইফতার করাবেন, আল্লাহ তাকে সমান সওয়াব দান করবেন, আও তামারাতিন, কিংবা একটি খেজুর পান খেজুর খাওয়া ইফতার করাবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সমান সওয়াব দান করবেন, আও শারবাতিন মিনাল মা, যদি কোনো ব্যক্তি এক গ্লাস পানি পান করিয়ে কাউকে ইফতার করেন তাহলেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে সমান সওয়াব দান করবেন। এখানে প্রশ্ন হতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় এত কঠিন অবস্থা ছিল যে সাহাবায়ে কেরাম তারা বলেছেন আমরা কিভাবে এত সওয়াব অর্জন করব, আমাদের সেই অ্যাবিলিটি নেই, আমাদের সামর্থ্য নেই। রাসূল তখন বললেন, এক কাতরা এক গ্লাস দুধ পান করিয়ে হলেও যদি কেউ পান করায় তাহলে তিনি সমান সওয়াব দান করবেন। একজন সাহাবী তখন দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এত নিঃস্ব, আমি এত গরিব, আমার তো সেই দুধ খাওয়ার মতো অ্যাবিলিটি নেই। রাসূল তখন বললেন, তুমি যদি একটি খেজুর খাওয়ায় কাউকে ইফতার করাও আল্লাহ রাব্বুল আলামিন তাহলে তোমাকে সমান সওয়াব দান করবেন। আরেকজন সাহাবী তখন দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দুধ নেই, আমার খেজুর খাওয়ানোর মতো কোনো অ্যাবিলিটি নেই, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি মাহরুম হব? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যদি এক গ্লাস পানি পান করাইয়াও কাউকে ইফতার করাও আল্লাহ রাব্বুল আলামিন তাহলেও তোমাকে সমান সওয়াব দান করবেন। আল্লাহু আকবার। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাদ করেছেন, ওমান আশবাআ সাঈমান, যেই ব্যক্তি একজন রোজাদারকে পেট পুরে খাওয়াবেন, সাকাহুল্লাহু মিন হাওদি, আল্লাহ রাব্বুল আলামিন সাকাহুল্লাহু মিন হাওদি, তাহলে আল্লাহ ওই ব্যক্তিকে আমার হাউজে কাউসার থেকে পানি পান করবার ব্যবস্থা করবেন, সারবাতান পানি পান করবার ব্যবস্থা করবেন, লা ইয়াজমাউ, তিনি আর পিপাসিত হবেন না, তিনি পিপাসার্ত হবেন না, হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, যতক্ষণ না তিনি জান্নাতে প্রবেশ করবেন। আল্লাহু আকবার। এখানে রব্বুল আলামিনের হাবিব কত সুন্দর কথা বলে দিয়েছেন, ডিক্লার করে দিয়েছেন, যদি কোনো ব্যক্তি কোনো রোজাদারকে পেট পুরে খাওয়ায় ইফতার করায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতিক্রমে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে তিনি তার হাউস থেকে পানি পান করাবেন। সেই ময়দানটা হচ্ছে কিয়ামতের ময়দান, যে কিয়ামতের ময়দানটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কানা মিকদারুহু খামসিন আলফা সানা, কিয়ামতের দিনটা হবে 50,000 বছরের সমান। সেই 50,000 বছরের সমানের সেই দিনটাতে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত, আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সকল মানুষগুলো সেই ময়দানে উপস্থিত থাকবে। সকল মানুষগুলোর সামনে সেদিন কোনো স্থান থাকবে না, দাঁড়াবার কোনো ছায়া থাকবে না, কোনো জায়গা থাকবে না, একমাত্র আরশের ছায়া ছাড়া। ওই দিন মানুষের উপরে সূর্য এক বিঘত কিংবা এক সুরমশলায় উপর থেকে সূর্য মানুষের উপর তাপ দেবে, মানুষের মগজ টকবক টকবক করে ফুটবে, ওই দিন মানুষ পাগলের মতো হয়ে যাবে, অমা হুম বিশ্বকারা, অথচ সে মানুষগুলো পাগল নয়। ওই দিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে যেই ব্যক্তি আল্লাহর রোজাদারকে পেট পুরে খাওয়াবেন ইফতার করাবেন, ওই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে পানি পান করবার ব্যবস্থা করবেন। তিনি এই কিয়ামতের সেই দিনে তিনি আর পিপাসার্ত হবেন না। তাহলে কত গুরুত্বপূর্ণ একটি সওয়াবের বিষয়ে আল্লাহ রাসূল এখানে ডিক্লার করলেন। এরপরে আল্লাহ রাসূল বললেন, হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, যতক্ষণ না সে জান্নাতে প্রবেশ করবে। এরপর রাসূল বললেন, ওহুয়া শাহরুন, এটা হচ্ছে এমন একটি মাস, আউয়ালুহু রহমা, যার ফার্স্ট পার্ট হচ্ছে রহমতের, ও আওসাতুহু মাগফিরা, যার দ্বিতীয় সেকেন্ড পার্ট হচ্ছে মাগফিরাতের, ও আখিরুহু ইতকুম মিনান নার, এবং শেষ পার্ট হচ্ছে জাহান্নাম থেকে মুক্তির। ওমান খাফফাফা আন মামলুকিহি ফিহি, আর যেই ব্যক্তি এই মাসে তার অধীনস্থ কোনো কর্মচারীর কোনো কাজকে ছোট করে দেবে, হালকা করে দেবে, গুফিরাল্লাহু লাহু, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন, তাকে ক্ষমা করে দিবেন, ও আতাকাহু মিনান নার, রাব্বুল আলামিন তাকে জাহান্নামের আগুন থেকে তাকে মুক্ত করে দেবেন।
সম্মানিত ভাই ও বোনেরা, একটি গুরুত্বপূর্ণ মাস, গুরুত্বপূর্ণ হাদিস সম্পর্কে আপনাদের সামনে উপস্থাপন করা হলো। যেই মাস, যেই হাদিসটি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসের শেষ দিনে সাহাবায়ে কেরামদেরকে সম্বোধন করে তিনি বলেছিলেন, তোমাদের উপরে একটি গুরুত্বপূর্ণ মাস ছায়া বিস্তার করে রেখেছেন, ছায়া বিস্তার করছে। এর মানে হচ্ছে একটি গুরুত্বপূর্ণ মাস তোমাদের উপরে এসেছে, তোমাদের সামনে সমাগত হয়েছে। এই মাসটাকে আমাদেরকে এনজয় করতে হবে, এই মাসটাকে আমাদেরকে কাজে লাগাতে হবে। সে কারণেই অনেকগুলো বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে আমাদের উপরে আমাদের সামনে নিয়ে এসেছেন, যার মধ্যে এখানে রাসূল যেখানে যে কথা বললেন সেটা হচ্ছে একটি মাস, রজনীটা হচ্ছে হাজার মাসের চেয়ে উত্তম। অতএব একটা রাত যদি আমি এনজয় করতে পারি, তাহলে এই একটা রাতে আমি অনেক সব অর্জন করতে পারবো। এরপরে রাসূল যে কথা বললেন, মান তাকাররাবা ফীহি বিখসলাতিন মিনাল খায়র, যে ব্যক্তি একটি নফল ইবাদত করবে এই মাসে, কানা কামান আদ্দা ফারিদাতান ফীমা সাওয়াহু, সেজন্য অপর একটি মাসে একটি ফরজ ইবাদত করলো। আসলে একটি বিষয় গুরুত্বপূর্ণ, একটি বিষয় গুরুত্বপূর্ণ যে একটি ফরজ, একটি ফরজের গুরুত্ব কত, লক্ষ লক্ষ কোটি কোটি নফল যদি একটি পাল্লায় রাখা হয় আর একটা ফরজ যদি একটা পাল্লায় রাখা হয়, তাহলে সেই ফরজের গুরুত্ব হবে, সেই ফরজের ওয়েট হবে, সেই ফরজ হবে অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি ভারী হবে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজানের এই তাকিদে, রমজানের এই বরকতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের জন্য এমন একটি গুরুত্বপূর্ণ অপশন দিয়েছেন, অপরচুনিটি দিয়েছেন, একটি অফার দিয়েছেন, যে অফারটা হচ্ছে আমি যদি এই মাসে একটি নফল ইবাদত করি, আল্লাহ রাব্বুল আলামিন মেহরবানি করে আমাকে একটি ফরজের সওয়াব তিনি দান করবেন, আর যদি আমি একটি ফরজ ইবাদত এই মাসে করি, তাহলে রব্বুল আলামিন আমাকে 70টি ফরজের সওয়াব আমাকে তিনি দান করবেন। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রোজাদারকে ইফতার করা। আমরা এই কাজটা খুব সহজভাবেই করতে পারি। আমরা প্রথমত ইফতার যদি আমরা বানিয়ে আশেপাশের বাসায় যদি আমরা সেই ইফতারগুলো ডিস্ট্রিবিউট করে দিই, তাহলে যত বাসায় আমার ইফতার পৌঁছবে সকল বাসায় ইফতারগুলো পৌঁছে গেল, সবাই আমার ইফতারে সামিল হয়ে গেল। আবার পরের বাসা, পাশের বাসায় তিনি যদি ইফতার বানিয়ে আমার বাসায় যদি পাঠিয়ে দেন, তাহলে তিনিও এই সমান সবের অধিকারী হতে পারেন, তিনিও সেই সবের হকদার হতে পারেন। সম্মানিত ভাই বোনেরা, বর্তমানে এই পরিস্থিতিতে যেখানে আমরা গোটা, আমরাই শুধু নয় গোটা পৃথিবীতে আজকের এই করোনা ভাইরাসের কারণে আজকের মানুষগুলো একত্রিত হতে পারছে না, আমরা হোম কোয়ারেন্টাইনের মধ্যে অনেকেই আছি, আমরা যে যার ঘরে অবস্থান করছি, আমি এতটুকু পারি আমার বাড়িতে 10টা ফ্ল্যাট আছে, আমি যদি প্রত্যেক দিন এক প্লেট করে 10টা জায়গায় আমি 10 প্লেট পাঠিয়ে দিই, তাহলে অথবা দুই বাসায় পাঠাতে পারি অথবা তিন বাসায় পাঠাতে পারি, তাকে তিনি ইফতারের হকদার হতে পারেন। আরেকটি গুরুত্বপূর্ণ কাজ আমরা করতে পারি, এই সুযোগে অনেক ভাই বোনেরা আছেন যারা মানুষের কাছে বলতে পারছেন না যে তাদের কত সমস্যা রয়েছে, আমরা যদি কিছু ইফতার, কিছু খেজুর, কিছু ছোলা, কিছু মুড়ি এগুলো কিনে যদি তাদের বাড়িতে বাড়িতে পৌঁছে দিতে পারি, তাহলে তারা যতদিন পর্যন্ত ইফতার করবেন আমরা সেই ইফতারের সাথে সামিল হয়ে গেলাম, আমরা রসুলের সেই হাদিস অনুযায়ী আমরা আমল করতে পারলাম। অতএব আমরা এই কাজগুলো, আমি শুধু খাবো তা নয়, বরং আমার আশেপাশে যে সমস্ত ভাই বোনের বোনেরা আছেন, যারা ক্ষুধার্ত আছেন, যারা খাবার পাচ্ছেন না, ইফতারি পাচ্ছেন না, তাদের কাছে পৌঁছানো আমাদের উপরে দায়িত্ব রয়েছে। আসলে গোটা পৃথিবীতে আমরা জানি দুর্ভিক্ষ চলছে অনেক দেশেই, অনেক দেশের মানুষ এখন শুধুমাত্র গাছের পাতা খেয়ে ইফতার করছেন এমন ইতিহাসও রয়েছে। আমরা সিরিয়ায় দেখেছি সেখানে শিশুরা গাছের পাতা খেয়ে জীবন ধারণ করছেন, তারা ইফতার করছেন গাছের পাতা খেয়ে। আমাদের আশেপাশে সেই সকল ভাইদেরকে, ভাই বোনদের খবর নিয়ে আমরা আমাদের ভাই বোনদের মাঝে সেই সমস্ত ইফতারগুলোকে পৌঁছাতে পারি, এটা আমাদের উপরে গুরুত্বপূর্ণ একটি দায়িত্বও বটে। আমরা যদি সেই দায়িত্ব পালন না করি, তাহলে কিয়ামতের ময়দানে আমাদেরকে আল্লাহর সামনে লায়াবল হতে হবে, আমাদেরকে আল্লাহর সামনে দায়বদ্ধ হতে হবে, দায়বদ্ধ থেকে আমরা মুক্তি পাবো না, এজন্য আমরা সেই কাজটা করতে পারবো ইনশাআল্লাহ। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আরেকটু আমি রিভিশন দিতে চাই, সেটা হচ্ছে এই যে তিনটি মাসে, এই মাসটাকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে, আউয়ালুহু রহমা ও আওসাতুহু মাগফিরা ও আখিরুহু ইতকুম মিনান নার। এই প্রথম মাস, প্রথম অংশ, প্রথম 10 দিন হচ্ছে রহমতের, দ্বিতীয় অংশ হচ্ছে মাগফিরাতের, এবং তৃতীয় অংশ হচ্ছে ইতকুম মিনান নার, জাহান্নাম থেকে মুক্তি। এই থার্ড পার্ট যেটা আছে, শেষ দশক, সেই শেষ দশক নিয়ে আমি একটু হাইলাইট করতে চাই। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই শেষ দশকে মানুষকে আল্লাহ মুক্ত করে দেন, জাহান্নাম থেকে মুক্ত করে দেবেন ইমানদারদেরকে। আমরা একটি কাজ করতে পারি, আমরা এই শেষ দশকে যদি
আমরা এই শেষ দশে এতেকাব করতে পারি, এতেকাব করলে পরে আমরা আল্লাহর ঘরে উঠে যাব। আল্লাহর ঘরে যদি আমি যেতে পারি তাহলে রব্বুল আলামিন আমি তার ঘরে গিয়ে হাজির হয়েছি, আমি অনেক অন্যায় করেছি, অনেক পাপ করেছি, অনেক পাপ করার পরে আমি যদি সেই মনিবের দরবারে মনিবের ঘরে গিয়ে যদি আমি হাজির হয়ে যাই, আর যদি মনিবের ঘরে গিয়ে আমি তার কাছে করজোরে করজোরে মিনতি করি, ক্ষমা প্রার্থনা করি, মাফ চাই, রব্বুল আলামিন আমাকে মাফ করে দাও, আমাদের দৃঢ় বিশ্বাস রব্বুল আলামিন দয়ার সাগর, অথই দয়ার অধিকারী তিনি, তিনি আমাদেরকে মাফ করবেন না এমন কোনো কথা হতে পারে না। আল্লাহ অবশ্যই আমাদেরকে মাফ করে দেবেন, তিনি গফুরুর রহিম। আসুন আমরা যারা আছি আমরা মাহে রমাদানের শেষ দশকে আমরা এতেকাফের নিয়ত করি, এতেকাফ করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দেবেন, আমাদেরকে ক্ষমা করে দেবেন, আমাদের গুনাহগুলো মাফ করে দেবেন। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি মাহে রমজান পেল অথচ তার জীবনে গুনাহগুলো মাফ করতে পারল না, তার চেয়ে হতভাগ্য আর কেউ নেই, সে সবচেয়ে বড় হতভাগ্য। সেহেতু আমরা মাহে রমজানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে আমাদের জন্য সকল পাপগুলোকে মাফ করতে পারি, রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বরকতময় রমজান অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম তাসবিহের বিষয়গুলো নিয়ে। প্রিয় দর্শক, আমরা আজকের পর্বে শিখব মাখরাজ। মাখরাজ আমরা আরবি ভাষায় যাকে চিনি তা হচ্ছে হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। হলকে শুরু থেকে ঠোঁট পর্যন্ত যেই কণ্ঠনালী রয়েছে এর মাধ্যমে আমরা আরবি বর্ণমালাগুলো সুন্দরভাবে সুচারুভাবে উচ্চারণ করে থাকি। প্রিয় দর্শক, এই আরবি ভাষা সুন্দর করার জন্য, কুরআন তিলাওয়াত সুন্দর করার জন্য মাখরাজের জ্ঞান থাকা অপরিসীম, মাখরাজের জ্ঞান থাকা গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, চলুন আমরা শিখে নিই মাখরাজ কীভাবে উচ্চারিত হয়। আমরা প্রথমে শিখব হামজা, হা, আইন, হা, গাইন, খ। প্রিয় দর্শক, আমরা মাখরাজ হামজা হা হলকের শুরু থেকে, আইন হা হলকের মধ্যখান থেকে, এবং গইন খ হলকের শেষ ভাগ থেকে, গইন খ। প্রিয় দর্শক, আমরা কফের মাখরাজ শিখছি হলকের পরে জিব্বার শুরু হয়, জিব্বা থেকে, জিব্বার গোড়া থেকে আমরা কফ উচ্চারণ করি। প্রিয় দর্শক, এরপরে যদি আমরা আরেকটু সামনে আগাই, তারপর জিব্বার মধ্যখান, এখান থেকে আমরা কাফ উচ্চারণ করব। কফটা হচ্ছে একটু মোটা বর্ণ এবং কাফটা হচ্ছে তুলনামূলক কফের চেয়ে পাতলা। এই দুটো শব্দের উচ্চারণ অনেকটা কাছাকাছি, তবে মাখরাজে কিছুটা ভিন্নতা রয়েছে। প্রিয় দর্শক, কাফ, এরপরে আমরা শিখব জিম, শিন এবং ইয়া। একবার মানে মুখে যে মধ্যখান, এই মধ্যখান থেকে আমরা জিম, শিন, ইয়া এই জায়গাটা থেকে উচ্চারণ করলাম। আমরা এই শব্দগুলো একটু শক্ত, জিম যখন উচ্চারণ করব তখন আমরা খেয়াল করব জিম একটু শক্তভাবে উচ্চারণ করতে হবে, শিন যখন উচ্চারণ করব তখন আমাদের মুখ থেকে হালকা বাতাস বের হবে, শিন। এরপরে ইয়া, ইয়া যখন উচ্চারণ করব ইয়াটাও একটু শক্ত বর্ণ, এটা অবশ্যই মনে রাখতে হবে। এরপরে আমরা শিখব বদ এর মাখরাজ। বদ শব্দটা এমন একটা বর্ণ যেটা আপনি জিব্বার এই পাশ বা এই পাশে যে কোনো একটা পাশ থেকে গোড়ালি, মাড়ির গোড়ালি থেকে উচ্চারণ করতে হয়, যেমন বদ। প্রিয় দর্শক, আমরা স্বাভাবিকতই মুখের ডান ভাগ থেকে বদ এর উচ্চারণ করে থাকি। প্রিয় দর্শক, এখন আমরা শিখব লামের মাখরাজ। জিব্বার আগার কিনারা সামনের উপরের দাঁতের গোড়ার সঙ্গে লাগায় আমরা লাম উচ্চারণ করব, লাম। এরপরে আমরা উচ্চারণ করব নুন এর, নুনের উচ্চারণ করব আমরা জিব্বার আগা সামনের উপরের তালুর সঙ্গে লাগাইয়া, নুন। প্রিয় দর্শক, নুন বলার সময় আমরা আমাদের ঠোঁটকে গোল করব, যেহেতু ওয়াও এর মাখরাজ আমরা এখনও শিখিনি, ওয়াও উচ্চারণ করার সময় ঠোঁট গোল হয়ে যায় এবং নুন উচ্চারণ করার সময় ওয়াও এর উচ্চারণ চলে আসে, তাই আমরা নুন উচ্চারণ করার সময় আমাদের ঠোঁট গোল করব। এরপরে আমরা শিখব র এর মাখরাজ। র উচ্চারণ করার সময় আমরা
এভাবে যদি আমরা উচ্চারণ করি, জিব্বার আগার উল্টা পিট সামনের উপরের তালুর সঙ্গে লাগে র। প্রিয় দর্শক, আমরা আজকে মাখরাজের 10টি মাখরাজ শিখলাম। আবার আমাদের দেখা হবে ইনশাআল্লাহ। সবসময় ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب هب لي من الصالحين. فبشرناه بغلام حليم. فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء وفديناه بذبح عظيم وتركنا عليه في الآخرين سلام على إبراهيم كذلك نجزي المحسنين إنه من عبادنا المؤمنين وبشرناه بإسحاق نبيا من الصالحين وباركنا عليه وعلى إسحاق ومن ذريتهما محسن وظالم لنفسه مبين ولقد مننا على موسى وهارون ونجيناهما وقومهما من الكرب العظيم ونصرناهم فكانوا هم الغالبين وآتيناهما الكتاب المستبين وهديناهما الصراط المستقيم وتركنا عليهما في الآخرين سلام على موسى وهارون إنا كذلك نجزي المحسنين إنهما من عبادنا المؤمنين وإن إلياس لمن المرسلين
إذ قال لقومه ألا تتقون أتدعون بعلا وتذرون أحسن الخالقين الله ربكم ورب آبائكم الأولين فكذبوه فإنهم لمحضرون إلا عباد الله المخلصين وتركنا عليه في الآخرين سلام على الياسين صدق الله العظيم. اللهم تقبل منا إنك أنت السميع العليم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين ماه رمضان আমাদের মাস থেকে বিপদ মাস থেকে বিদায় নিয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা ماه রমজানে তুমি আমাদের জীবনের সকল গুনাহটা মাফ করে দাও। আল্লাহ তাআলা তুমি আমাদেরকে মাসুম বেগুনাহ বানিয়ে দাও। রব্বুল আলামিন যে উদ্দেশ্যকে সামনে রেখে তুমি আমাদের উপরে রমজানের বিধানকে ফরজ করে দিয়েছো, আল্লাহ তাআলা তুমি আমাদের উপরে সেই বিধানকে সেই বিধান যেন আমরা ফলো করতে পারি, মানতে পারি, আমরা বাস্তব জীবনে অর্জন করতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করো। তুমি আমাদেরকে তোমার দিনের জন্য কবুল করো। সুবহানাক রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।